রোজ বাংলা ইউটিউব চ্যানেলের পর্দায় আপনাদের স্বাগত জানাই। দেখে নেব আজকের এই মুহূর্তের বাছাই করা কিছু এক্সক্লুসিভ খবর। দ্য কাশ্মীর ফাইলস সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রাকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা কেন্দ্রীয় সরকারের। দ্য কাশ্মীর ফাইলস সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রাকে সারা ভারতে সিআরপিএফ কভার সহ ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার। এএনআইকে এমনটাই জানিয়েছে সরকারের এক সূত্র। মুক্তির পর থেকে কেন্দ্র সরকার অভূতপূর্ব সমর্থন যুগিয়ে চলেছে সিনেমাটিকে। কাশ্মীর উপত্যকা থেকে কাশ্মীরি হিন্দুদের দেশছাড়া করা এবং সন্ত্রাসবাদের উপর ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমাটি দ্য কাশ্মীর ফাইলস। সরকারি সমর্থন পাওয়া তো বটেই, সারা দেশের বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে ইতিমধ্যে করমুক্ত ঘোষণা করা হয়েছে এই সিনেমাটিকে। বিতর্কিত সিনেমাটি বক্স অফিসেও সাফল্যের মুখ দেখছে এবং 100 কোটির ঘরে অচিরেই পৌঁছে গিয়েছে এই সিনেমাটি। তবে দ্য কাশ্মীর ফাইলস শুধুই কোনো চলচ্চিত্র নয়, কেন্দ্রে ক্ষমতাসীন বর্তমান বিজেপি সরকারের রাজনৈতিক প্রোপাগান্ডা বলেও মন্তব্য করেছেন সমালোচকরা। এছাড়া সংবেদনশীল রাজনৈতিক বিষয় নিয়ে ভুল তথ্য দেওয়া, ইচ্ছাকৃতভাবে নানান ঘটনার ভুল উপস্থাপনের অভিযোগ উঠেছে সরকার ঘনিষ্ঠ এই চলচ্চিত্রের বিরুদ্ধে। বেশ কয়েকটি সিনেমা হলেও সিনেমা চলাকালীন হিংসাত্মক স্লোগান উঠেছে সমালোচকদের মতে। বছরের পর বছর ধরে যে ক্ষত তৈরি হয়েছে তা নিরাময়ের পরিবর্তে চলচ্চিত্রটি দুটি সম্প্রদায়ের মধ্যে আরও ঘৃণার জন্ম দিচ্ছে। সিনেমা হলের ভিতরে এবং বাইরে মুসলিমদের বিরুদ্ধে গালিগালাজ করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে। প্রসঙ্গত 11 মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। চলচ্চিত্রে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমার এবং অন্যান্যরা। উত্তরপ্রদেশ ত্রিপুরা, গোয়া, হরিয়ানা, গুজরাট, উত্তরাখণ্ড সহ বেশ কয়েকটি বেশিরভাগ বিজেপি শাসিত রাজ্যগুলোতে ছবিটিকে করমুক্ত বলে ঘোষণা করা হয়েছে। বন্ধুর স্ত্রীকে হোলিতে রং মাখানো নিয়ে গোলমাল, কলকাতায় চলল গুলি, মৃত্যু যুবকের। বন্ধুর স্ত্রীকে রং মাখানো নিয়ে বচসা, তার জেরে চলল গুলি, আর সেই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক যুবকের। দোলের দিন শুক্রবার দুপুরে কলকাতার রিজেন্ট পার্ক এলাকার ঘটনা। মৃতের নাম দিলীপ সিং। পুলিশ সূত্রে খবর, কলকাতার 114 নম্বর ওয়ার্ডে এক মহিলাকে রং মাখানোকে নিয়ে গণ্ডগোল বাধে, সেই ঘটনা গড়ায় মারামারিতে, শেষে গুলি চলে। গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে, সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই পাড়ার এক যুবক তার বন্ধুর স্ত্রীকে রং মাখাতে গিয়েছিলেন, কিন্তু বাধা দেন ওই বন্ধু। তার অভিযোগ, বন্ধু সহ বেশ কয়েকজন যুবক মদ্যপান করে রং মাখাতে এসেছিলেন তার স্ত্রীকে। তারা খারাপ মন্তব্য করছিলেন, সেই কারণে তাদের বাধা দেওয়া হয়, তাতেই গণ্ডগোল বেঁধে যায়। সেই গণ্ডগোলে জড়িয়ে পড়েন স্থানীয় কয়েকজন, উত্তেজনা চরমে পৌঁছায়, হঠাৎ গুলি চলে, তাতে গুলিবিদ্ধ হন দিলীপ সিং। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। দুর্নীতির আখড়া হয়ে উঠেছে রাজ্যের SSC বা স্কুল সার্ভিস কমিশন। SSC নিয়োগ দুর্নীতি মামলায় ফের চাকরি গেল 4 শিক্ষকের, 4 জনের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের। SSC বা স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলা 4 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিল এদিন কলকাতা হাইকোর্ট। দক্ষিণ দিনাজপুরে ভৌতবিজ্ঞানের 4 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ, মেধা তালিকায় নাম না থাকা সত্ত্বেও তাদের নিয়োগপত্র দেওয়া হয়েছিল। SSC নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল আজকে। সেই মামলায় 9ম এবং 10ম শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে বড় দুর্নীতি প্রকাশ এসেছে। কলকাতা হাইকোর্ট আজ রায়দানে 4 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে। দক্ষিণ দিনাজপুরে 4 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। মেধা তালিকায় কারচুপি করে তাদের চাকরি দিয়েছিল SSC কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ উঠেছে। মেধা তালিকায় নাম না থাকা সত্ত্বেও তাদের কীভাবে চাকরি দেওয়া হলো, এই নিয়ে মামলা চলছিল। সেই মামলায় এই 4 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হলো আজকে। প্রসঙ্গত, রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ বহু বছর থেকে স্থগিত। বেশ কয়েক বছর আগে যে নিয়োগ হয়েছিল SSC-র মাধ্যমে বা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে, সেখানেও প্রতিনিয়ত অভিযোগ আসছে এবং চাকরি বাতিলের নির্দেশও দিচ্ছে হাইকোর্ট। তেমনভাবেই আজকেও আরও 4 জনের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের। গুজরাটের স্কুলে এবার পড়ানো হবে ভগবদ গীতা, বিজেপি সরকারের সিদ্ধান্তে সমর্থন আপ এবং কংগ্রেসের। দেশের প্রথম রাজ্য হিসেবে স্কুল পাঠ্যক্রমে ভগবদ গীতাকে যুক্ত করে ফেলল গুজরাট সরকার। এবার থেকে গুজরাটের 6ষ্ঠ শ্রেণী থেকে 12ম শ্রেণীর সিলেবাসের অংশ হিসেবে পড়ানো হবে হিন্দু ধর্মগ্রন্থ। বৃহস্পতিবার বিধানসভায় এ নিয়ে একটি খসড়া প্রস্তাব পেশ করেছেন গুজরাটের শিক্ষামন্ত্রী জিতু ভাগনানি। ওই খসড়ায় আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে গুজরাটের প্রথম শ্রেণী থেকেই ইংরেজি শিক্ষা হচ্ছে বাধ্যতামূলক। খসড়ায় বলা হয় যে 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত সিলেবাসে গীতার বিভিন্ন অংশ কবিতা, শ্লোক বা গল্পের আকারে পড়ানো হবে। মূলত গুজরাটি বা অন্য প্রথম ভাষার মধ্যে জুড়ে দেওয়া হবে এই অংশগুলো। আবার বিভিন্ন মনীষীদের জীবনী পড়ানোর সময় তারা গীতাকে কীভাবে দেখতেন সেসবও বর্ণনা করা হবে। 8ম শ্রেণীর পর থেকে আরও বিস্তারিত পড়ানো হবে গীতা।
গুজরাট সরকারের যুক্তি পড়ুয়াদের গীতা পড়ানো হলে তারা ভারতীয় সভ্যতা সংস্কৃতি সম্পর্কে ওয়াকিফল হবে, ভারতীয় সমাজ ব্যবস্থা সামাজিক আদর্শ ছোটবেলা থেকে আত্মস্থ করতে পারবে ছাত্রছাত্রীরা। তবে উল্লেখযোগ্যভাবে গুজরাট সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করার সাহস কোনো রাজনৈতিক দল এখনও পর্যন্ত দেখাতে পারেনি। রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস বলছে, আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি, কিন্তু গুজরাট সরকারের নিজেদেরও উচিত গীতা থেকে শিক্ষা নেওয়া। গীতাতেই বলা আছে, কোনো সমস্যার সমাধান করতে হলে সবার আগে সমস্যাটা মেনে নিতে হবে, কিন্তু গুজরাট সরকার সেটা মানছে না বলে কংগ্রেসের অভিযোগ। রাজ্যের কাছে 200 কোটি টাকা বকেয়া, পাওনা রয়েছে 200 কোটি টাকা, স্বাস্থ্যসাথী পরিষেবা দিতে পারবো না আর, রাজ্যকে চিঠি দিয়ে জানালো বহু বেসরকারি হাসপাতাল। প্রায় 200 কোটি টাকা বকেয়া রয়েছে, বকেয়া ওই টাকা না মেটালে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা দেওয়া সম্ভব নয়, জানিয়ে দিল বেসরকারি বহু হাসপাতাল। রাজ্যের স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়ে একথা জানিয়ে দিল 20টি বেসরকারি হাসপাতাল। তাদের দাবি, এতদিন নিজেদের গাটের কড়ি খরচ করে রাজ্যের এই প্রকল্প চালানো হয়েছে, আর সম্ভব নয় এই প্রকল্প চালানো তাদের পক্ষে। এবার 200 কোটি টাকার এই বকেয়া না মেটালে স্বাস্থ্যসাথী পরিষেবা বন্ধ করে দেওয়া হবে সেই সমস্ত হাসপাতালগুলোতে বলে হুঁশিয়ারি দিয়েছে সেই সমস্ত বেসরকারি হাসপাতালগুলো। এর আগেও স্বাস্থ্যসাথী পরিষেবা বন্ধের কথা বলেছিল অনেক হাসপাতাল, পরে রাজ্যের হস্তক্ষেপে তা আর হয়নি। তখন রাজ্য জানিয়েছিল, রোগীকে ছেড়ে দেওয়ার 20 দিনের মাথায় হাসপাতালের টাকা মিটিয়ে দেবে সরকার হাসপাতালগুলোকে। অভিযোগ, এখন সে নিয়ম মানা হচ্ছে না, সে কারণেই ফের সরব হয়েছে ওই বেসরকারি হাসপাতালগুলো। জানা গিয়েছে, দিন কয়েক আগে রাজ্যের স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছিলেন 20টি বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষ। চিঠিতে তারা জানিয়েছেন, পূর্ব প্রতিশ্রুতি মতো বকেয়া টাকা মেটানো হচ্ছে না, অনেক ক্ষেত্রে তা মাসের পর মাস পেরিয়ে যাচ্ছে, এই সমস্যার সমাধান না হলে বেশি দিন পরিষেবা আর চালানো সম্ভব নয় বলে তারা হুঁশিয়ারি দিলেন এবার। তবে শুধু বকেয়া টাকাই নয়, চিকিৎসা প্যাকেজের দর বাড়ানোর আবেদনও করা হয়েছে। ওই চিঠিতে হাসপাতালগুলো জানিয়েছে, করোনাকালে চিকিৎসার জন্য একটি দর বেঁধে দিয়েছিল রাজ্য, এখন সেই হিসাবেও পরিবর্তন আনা জরুরি, কারণ সাধারণ প্যাকেজের তুলনায় এই প্রকল্পে ব্যয় অনেক কম ধরা হয়েছে, ফলে লোকসানের সম্মুখীন হচ্ছে হাসপাতালগুলো। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের বাসিন্দা দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য বড় পদক্ষেপ রাজ্য সরকারের। রাজ্যের 5টি পর্যটন কেন্দ্রে গড়ে উঠছে রোপওয়ে এবং লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম বা ব্যবস্থা। রাজ্যের পর্যটন টানতে জোর দেওয়া হচ্ছে পরিকাঠামো এবং পরিষেবার উন্নয়নে, যার মধ্যে সবথেকে আকর্ষণীয় হচ্ছে 5টি নতুন রোপওয়ে এবং লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা। রাজ্যের 5টি পর্যটন কেন্দ্রে রোপওয়ে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে পর্যটন দপ্তরের, পাশাপাশি আরও 5টি জায়গায় থাকবে লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা। এই কাজের জন্য পরামর্শদাতা সংস্থা নিয়োগ করছে রাজ্য। রোপওয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরুলিয়ার অযোধ্যায়, বাঁকুড়ার মুকুটমণিপুরে, জলপাইগুড়ির গাজলডোবায়, দার্জিলিংয়ের মিরিক এবং মুর্শিদাবাদে। রাজ্যের এক আধিকারিকের বক্তব্য, এই 5টি জায়গায় যথেষ্ট জনপ্রিয়, প্রত্যেক বছর হাজার হাজার মানুষ এখানে বেড়াতে যান, রোপওয়ে তৈরি হলে এই জায়গাগুলোতে বেড়াতে যাওয়ার আগ্রহ আরও বাড়বে। দার্জিলিংয়ে বর্তমানে অবস্থিত যে রোপওয়ে রয়েছে তার উদাহরণ টেনে তিনি বলেন, ওখানে রোপওয়ে করে পর্যটকরা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যায়, নিজে চা বাগান, তার সঙ্গে আশেপাশের ছোট ছোট গ্রামের মনোরম দৃশ্য, নির্জন একটি পাহাড়ের উপর কিছুক্ষণ কাটিয়ে আবার রোপওয়ে করেই ফিরে আসা। প্রসঙ্গত, দার্জিলিং জেলার মিরিকে এখন পর্যন্ত কোনো রোপওয়ে নেই। মিরিক মানুষ মূলত যায় দার্জিলিং থেকে ফেরার পথে চা বাগান দেখতে, এবং মিরিকের যে লেক, সেই লেকের সৌন্দর্য উপভোগ করতে যায় মানুষ। অতএব ওখানেও রোপওয়ে ব্যবস্থা চালু হলে চা বাগানের এবং সেখানকার লেকের বার্ডস আই ভিউ পেতে পারেন পর্যটকরা। ঠিক একইভাবে বাকি 4টি জায়গাতেও পর্যটক টানতে সাহায্য করবে এই রোপওয়ে ব্যবস্থা। লাইট অ্যান্ড সাউন্ড ব্যবস্থা চালু করার পদক্ষেপ নেওয়া হয়েছে মুর্শিদাবাদের ওয়াসিফ মঞ্জিল এবং মতিঝিলে, ব্যারাকপুরের মালঞ্চে, হুগলির চন্দননগরে, আলিপুর দুয়ারের জলদাপাড়ায়। লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমের মাধ্যমে পর্যটকদের দেখানো হবে ওই জায়গাগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য, শিল্পকলা, ঐতিহাসিক গুরুত্ব, ঐতিহ্য এবং সংস্কৃতির বিষয়গুলো। ওদিকে ধেয়ে আসছে আরও একটি সাইক্লোন, নাম অশনি। বঙ্গোপসাগরের নিম্নচাপ সোমবারের মধ্যে সাইক্লোনে পরিণত হবে, কতটা প্রভাব পড়বে রাজ্যে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বে জন্ম নেওয়া নিম্নচাপ দক্ষিণ আন্দামান সাগরের দিকে এগোচ্ছে ধীরে ধীরে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তা পূর্ব উত্তর পূর্বে
যাত্রা অব্যাহত রাখবে এবং ১৯ মার্চ দক্ষিণ আন্দামান সাগরে পৌঁছবে। ২০ মার্চ সকালের মধ্যে তা সুস্পষ্ট নিম্নচাপ হয়ে উঠবে। ২১ মার্চ সোমবার তা ঘূর্ণিঝড়ের আকার নেবে। এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে অশনী। সোমবার অশনী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ এবং উত্তর মায়ানমারের থেকে। মঙ্গলবার নাগাদ এই ভূখণ্ডে প্রবেশ করবে। আবহবিদরা বলছেন পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত অশনীর কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। হাওয়া অফিস বলছে বসন্তের আবহ মিলিয়ে গিয়ে পুরোমাত্রায় গরম পড়বে। ভোর বা রাতের দিকে যে শিরশিরে অনুভূতি টের পাওয়া যাচ্ছে তাও শেষ হবে। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় অস্বস্তি বাড়বে রাজ্যে। সাম্প্রতিককালে এপ্রিলের আগে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা সাইক্লোন তৈরি হয়নি, কিন্তু এবার মার্চের মধ্যেই ঘূর্ণিঝড় আসার সতর্কবার্তা দিল হাওয়া অফিস। ৩ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অপরদিকে আমরা যদি আগামী ৪৮ ঘন্টার দিকে নজর রাখি তাহলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবহাওয়া শুকনোই থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাতত নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় ২০, ২১ এবং ২২ এই ৩ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলোর আবহাওয়া শুকনোই থাকবে পুরোপুরি, আবহাওয়া আকাশ থাকবে পরিষ্কার।